তো প্রিয় শিক্ষার্থী অবশেষে আমরা আপনাদের ইংরেজির সাজেশন নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যারা বিগত দিনগুলোতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন আপনারা অনেকে ইংরেজি টু সাজেশনের জন্য আমাদের প্রচুর কমেন্ট করতেছেন তো সেই সাজেশনটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা যে কাজটি করে নিব সেটি হচ্ছে ইতিমধ্যে যারা আমাদের অন্যান্য বিষয়ে সাজেশন নিয়েছেন তারা আজকে ভিডিওটি সহ আজকে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড থাকবেন আর যারা নেন নাই তারা আমাদের অন্যান্য ভিডিওর তে দুটি নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে সে দুটি নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন অথবা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুইটি অনলাইন নাম্বার রয়েছে সেই দুটি নাম্বারে কল করে যে কোনো একটি নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন তো আমরা আজকে প্রথমে দেখে নিব আপনাদের এসএসসি দাখিল ভোকেশনালের ইংরেজি টু এর বন্টন আমরা নর্মালি যে বন্টনটা সবসময় দেখে আসছি সেটা হচ্ছে আপনাদের সিন নয় আসবে সিনে নয় আসবে গ্রামারে টোয়েন্টি ফোর আসবে অর্থাৎ আপনাদের এখানে ছয়টি গ্রামার চার করে নাম্বার থাকবে শর্ট বা স্টোরি একটা কম্পোজিশন থাকবে একটা স্টোরি থাকবে এখানে নয় থাকবে ডায়লগ বা চার্ট একটা নয় থাকবে তো এখানে যেহেতু আমাদেরকে ফিফটি পার্সেন্ট আনসার করতে হবে আমাদের ফিফটি পার্সেন্ট যদি আনসার করি তাহলে আমাদের থার্টি মার্কস আনসার করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনি গ্রামারে যদি টোয়েন্টি ফোর আনসার করেন এবং আমাদের যে একটি ডায়লগ রয়েছে সেই একটি ডায়লগ যদি আনসার করেন তাহলে কিন্তু আপনার থার্টি ওয়ান হয়ে যায় অর্থাৎ আপনি ফুল আনসার করে ফেললেন এরপরেও যারা বিভিন্ন সাজেশন প্রয়োজন হয় সেইগুলো আমরা আজকে দেখাচ্ছি প্রথমে আমরা দেখব আমাদের যে রাইটিং পার্টটা রয়েছে অর্থাৎ আমরা যদি আমাদের রাইটিং পার্টটা দেখার চেষ্টা করি সেইখানে আপনার দেখবেন যে সিন কম্পিহেনশনের জন্য আমরা আপনাদের চারটি সিন কম্পিহেনশন দিয়েছি এই চারটি থেকে অবশ্যই কমন পড়বে আপনারা যে কালারগুলো রয়েছে সেইগুলো গুরুত্ব সহকারে পড়বেন যেমন ইন্ডিপেন্ডেন্স ডে এবং জয়নাল আবেদিন এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে আনসিন কম্পিহেনশনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল মেমোরিয়াল রাইটিং ইন দ্য এক্সামিনেশন এবং কাজী নজরুল ইসলাম এই চারটি আপনারা পড়ে যেতে পারেন যদিও আনসিন আমাদের খুব বেশি একটা আনসার না করলে হবে কম্পোজিশনের ক্ষেত্রে অনেকে বলেন যে স্যার আপনাদের কী কম্পোজিশন দিচ্ছেন আমরা দুইটি কম্পোজিশন দিচ্ছি একটি হচ্ছে টেকনিক্যাল এডুকেশন আর একটি হচ্ছে নিউজ পেপার আর আপনি এইমই লাইফটাও দেখতে পারেন আর ডায়লগ হচ্ছে পাবলিক এডুকে একটি ডায়লগ অর্থাৎ আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটিমাত্র ডায়লগ শিখিয়েছি সেই একটি ডায়লগই তারা পরীক্ষা আনসার করবে সেটা অবশ্য তাদের কমন পড়বে এবং যেভাবে শিখিয়েছে সেভাবে আনসার করবে তো যারা এই ডায়লগটি পান নাই তারা আমাদের পাবলিক যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি দেখতে পারেন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের করোনা ভাইরাস নিয়ে কিন্তু আপনাদের ইংরেজি হোক বাংলা হোক বা অন্যান্য কোনো বিষয় হোক আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে কাজেই এই বিষয়টা নিয়ে মাথায় রেখে পরীক্ষা হলে যাবেন যদিও আপনাদের করোনা ভাইরাস নিয়ে খুব বেশি একটা আপনাদের স্টাডি নেই এরপরেও কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সব বিভিন্ন বিষয় ছিল আরেকটি বিষয় হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো ছিল ইংরেজির উপর আমাদের চ্যানেলে অলরেডি আসে সেইগুলো একটু ভালো করে দেখে যাবেন সেইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এরপর আমরা চলে আসবো গ্রামার পার্টে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে দেখেন আপনাদের গ্রামার কিন্তু টোয়েন্টি ফোর মার্কস অর্থাৎ আমরা আনসার করবো ছয়টি গ্রামারের এখানে আপনাদের যে কোনো ছয়টি গ্রামার যদি আপনি আনসার করেন যেমন ছয় নং থেকে পাঁচ নং থেকে শুরু হবে দশ নং পর্যন্ত হবে এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে যেমন রাইট ফর্ম বার্ফ রয়েছে আপনাদের নেরেশন রয়েছে আপনাদের ট্রান্সফরমেশন অব সেন্টেন্স রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে ট্যাক কোয়েশন রয়েছে পাঁচশন মার্কস রয়েছে এবং কানেক্টর বা লিঙ্কার রয়েছে তো সবগুলো গ্রামারের সাথে শুনে আমরা দিব তার আগে আপনাদেরকে বলি এখানে যে গ্রামারের নিয়মগুলো দেখতে পাচ্ছেন রাইট ফর্ম অফ বার্বসের এগুলো হচ্ছে উদাহরণ তো এগুলো থেকে হয়তো দু একটা হুবহু পরীক্ষা চলে আসবে বাট আমরা কিন্তু আমাদের গ্রামারের রুলসগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অর্থাৎ এই নিয়ম থেকে একটা আসবেই এরকমভাবে আপনাদেরকে চারটা যেহেতু আনসার করতে হবে ছয়টা বা পাঁচটা বা ছয়টা রুলস আমি আপনাদেরকে দিব সেই রুলসের মধ্য থেকে অবশ্যই আপনার কমন পড়বে মাস্ট তো সেই রুলসগুলো আমাদের ভর্তিগত স্টুডেন্টরা আজকে দশটায় আপনাদের ক্লাস আছে সেই ক্লাসে আপনারা পাবেন আর অলরেডি আজকের ভিডিওতে আমরা কিছু রুলস দেখাবো শেষের দিকে টেক কোশনের উপর অনুরূপভাবে পরবর্তী ইংরেজি নিয়ে যখন ভিডিও করি সেই ভিডিওগুলোতে আমরা এই গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে কথা বলবো এইখানে আপনারা এইগুলো হচ্ছে নমুনা আপনারা চাইলে এগুলো পড়তে পারেন তবে একটা কথা বলে রাখি যে এই জাতীয় নিয়ম যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এই জাতীয় নিয়ম থেকে একটা আসবে আই উইশ যদি থাকে তাহলে ওয়ার দিবেন এই এই জাতীয় একটা আসবে এরপর আপনার প্রেজেন্ট টেন্স সংক্রান্ত কিছু বিষয় রয়েছে ইত্যাদি আমরা পরবর্তী কোন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ফর্ম ভার্ব নিয়ে এরপর যদি দেখেন ন্যারেশন নারেশন আপনাদেরকে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে ইন্টারগেটিভ এবং অ্যাসারটিভ ও ইম্পারেটিভ এই তিন প্রকার সেন্টেন্স ন্যারেশন করতে বলা হয়েছে তিন প্রকার সেন্টেন্স নেরেশন অলরেডি আমাদের পাবলি আর ভর্তিকৃত স্টুডেন্ট যারা রয়েছেন ডিসেম্বর থেকে আমিও আপনাদেরকে একবার পড়িয়েছি এরপরেও যেহেতু এখন নতুন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন আমাদের এখানে প্রায় চারশো প্লাস তাদেরকে আমরা আজকে বা পরবর্তী এখন থেকে যে ক্লাসগুলো হবে সেইগুলো এইগুলো আলোচনা করব ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব এবং ট্র্যাক কোয়েশন ট্র্যাক কোয়েশনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে যে কথা বলেছিলাম যে আমরা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আমরা আপনাদের নিয়মগুলো দিব এবং সেখান থেকে কমন পাবেন ট্র্যাক কোয়েশনের পর এখানে এক নম্বর নিয়ম থেকে আপনি অবশ্যই একটি বা দুটি কমন পেয়ে যাবেন এই সাতটি উদাহরণের মধ্যেই পাবেন বা নিয়মটা পড়লেও পাবেন এখানে একটি বা দুইটি পাবেন নিশ্চিত থাকেন এখান থেকে আপনি একটি পাবেন এটি আমরা বলেছি নর্মাল যে নিয়মগুলো রয়েছে সেখান থেকে আপনারা পাবেন এখানে কিছু উদাহরণ রয়েছে আপনার চাইলে দেখতে পারেন তবে এই নিয়ম থেকে আপনার থাকবে এই পরীক্ষায় এবং এই নিয়ম থেকেও আপনার থাকবে তো এই নিয়মগুলো যারা মনে করেন যে আমি পড়াশোনা করি না কীভাবে সম্ভব তারা উদাহরণগুলো দেখে যাবেন আর বাকি রইল কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পাঞ্চুয়েশন মার্কস এবং কানেক্টরস এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আরেকটি বিষয় হচ্ছে আমাদের পাবলি ডট নেট নামে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা এই বিষয়গুলো আরও বিস্তারিত পাবেন হয়তো কিছুদিন সময় পর আপাতত আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি তো আজকের এই সাদেশনটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তারাও কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের আপনারা কি ইংরেজি সাজেশন নিয়ে গ্রামারের নিয়মগুলো নিয়ে পরবর্তীতে কোনো আমাদের চ্যানেলে কোনো ভিডিও চান কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যত বেশি কমেন্ট পাবো সেই অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ